প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের ফাইনাল পরীক্ষায় বোর্ডে যে সমস্ত বিষয় করলে তোমরা বিপদের সম্মুখীন হতে পারো, কিংবা তোমাদের পরীক্ষাও বাতিল হয়ে যেতে পারে। এছাড়াও এবছরের জন্য এক্সট্রা গাইডলাইন থাকছে, সিসিটিভি ক্যামেরা থাকছে, সেখানে টুকলি করলে বা কাউকে জিজ্ঞাসা করলে তোমাদের পরীক্ষা কি বাতিল হয়ে যাবে, কোন কোন বিষয়গুলো একেবারেই তোমরা করবে না তাহলে পরীক্ষা হয়ে যেতে পারে ক্যান্সেল, খাতা হয়ে যেতে পারে বাতিল, নিয়ম অনুযায়ী তোমাদের বিস্তারিত জানাবো। কাজেই তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর এবছরের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, যাতে আমার ভাই বোনের কাউর পরীক্ষা কোনো মতেই বাতিল না হয়। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিও শুরু করার আগেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আজকে তোমাদের জন্য আসতে চলেছে বিরাট বড় সারপ্রাইজ, প্রত্যেকটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য। কাজেই আজকে কিন্তু অতি অবশ্যই এর পরবর্তী ভিডিওতে নজর রাখবে, কারণ এই পরবর্তী ভিডিওতেই আসতে চলেছে আমাদের পরিবারের সব থেকে বড় এখনো পর্যন্ত সারপ্রাইজ, যেটা তোমাকে পরবর্তী জীবনের সাফল্যে এগিয়ে নিয়ে যেতে সর্বদা সাহায্য করবে। কাজেই নেক্সট ভিডিও কিন্তু একেবারেই মিস করো না। আর ভিডিও আপলোড করা হয়ে গেলে এই ভিডিওর প্রথম কমেন্টে সেই ভিডিওর লিংক আমি দিয়ে রাখবো। তো এখন মেন টপিকে আসি। দেখো, তোমাদের মধ্যে আমার যে সকল ভাই বোনেরা এবছর পরীক্ষা দেবে, তাদের মধ্যে অনেকে রয়েছে হিন্দু, অনেকে রয়েছে খ্রিস্টান, অনেকে রয়েছে বৌদ্ধ বা অন্যান্য ধর্ম সম্প্রদায়ের। সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই তোমাদের ধর্মকে সম্মান করো। সেক্ষেত্রে অনেকেই পরীক্ষার শুরুতে এ কোনো দেবতার নাম নিয়ে কিংবা ধর্মের নাম দিয়ে তোমাদের পরীক্ষার লেখা শুরু করো। যদিও আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ধর্মকে এ ব্যক্তিগতভাবে সম্মান করি এবং তোমাদের অত্যন্ত ভালোবাসি, সেক্ষেত্রে তোমাদের ভালোর কথা চিন্তা করে একটা বিষয় প্রত্যেককে বলবো, তুমি তোমার ধর্মকে ভালোবাসো এবং তোমার ধর্মের নাম দিয়ে বা তোমার আর যে গুরু আছে তার নাম দিয়ে তুমি অবশ্যই কোনো কিছু শুরু করতে পারো। কিন্তু যে এ পরীক্ষক খাতা দেখবে, সেই পরীক্ষক যদি সেই ধর্মের না হয়ে থাকে বা অন্য কোনো কারণবশত সে তার যদি পছন্দ না হয়, তাহলে কিন্তু খাতায় খারাপ একটা ইম্প্যাক্ট পড়তে পারে। সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো, এই সমস্ত জিনিস কিন্তু একেবারেই তোমরা খাতার শুরুতে বা শেষে ধর্ম সম্বন্ধিত কোনো বিষয় আলোচনা করবে না, একটা ব্যক্তিগতভাবে আমি তোমাদের অনুরোধ করব। দ্বিতীয় বিষয়, তোমরা যারা অ্যাকচুয়ালি পরীক্ষা দাও, তোমরা অনেকেই কিন্তু খাতাটাকে সুন্দর করতে চাও। আর সত্যি খাতাকে সুন্দর করলে একটা এক্সট্রা নাম্বার বা শিক্ষক যে রয়েছে তাকে কিন্তু আকর্ষিত করে। আর এই খাতাকে সুন্দর করে তোলার জন্য তোমরা কিন্তু কিছু ভুল নিয়মের অবলম্বন করো, যেমন বিভিন্ন কালির তোমরা পেন ইউজ, যেমন লাল কালি অনেকে ইউজ করতে থাকো আন্ডারলাইন করার জন্য, এমনকি সবুজ কালি ইউজ করো, অনেকে গোলাপি পেন ইউজ করো, অনেকে খয়েরি পেন ইউজ করো, বা বিভিন্ন রকমের কালি ইউজ করে খাতাটাকে সুন্দর করার চেষ্টা করো। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই রকম বিষয় কিন্তু একেবারেই তোমরা করবে না, এইটা কিন্তু বোর্ডের নিয়মের বিরুদ্ধে। তোমরা একজন শিক্ষার্থী, তোমাদের জন্য যে অনুমতি দেওয়া আছে সেটা হচ্ছে শুধুমাত্র তোমরা ব্লু পেন অর্থাৎ নীল কালি আর কালো কালি ইউজ করবে। এই দুটোকে ইউজ করে কিন্তু তোমরা তোমাদের যে খাতা রয়েছে অর্থাৎ উত্তরপত্র, সেই উত্তরপত্রকে সুন্দরভাবে সজ্জিত করবে বা সাজাবে, যাতে এ তোমাদের কোনো রুলসের এগেনস্টে কোনো কিছু না থাকে এবং শিক্ষকরা নাম্বার যাতে না কাটতে পারে। কাজেই তোমাদের প্রত্যেককে অনুরোধ করব যে এই বিষয়গুলো কিন্তু একেবারেই মেনে চলবে। এরপরে এরকমও কিছু ছাত্রছাত্রী আছে, তারা লেখে তো কালো কালি এবং নীল কালি দিয়েই, কিন্তু তারা জেল পেন ইউজ করে। তাদের ক্ষেত্রে প্রত্যেককে বলবো, একেবারেই জেল পেন ইউজ করবে না। যদি জেল পেন ইউজ করো না, নিজেই দেবে পরের পেজে একটা ছাপ পড়ে যায়। অনেক সময় কি হয়, জেল পেন লিখে ওটা শুকালো না, হাত লাগলো, পুরো খাতাটা নষ্ট হয়ে গেল। সেই কারণে পরীক্ষায় কোনোভাবেই তোমরা জেল পেন ইউজ করবে না, বল পেন ইউজ করবে, যাতে তোমাদের কোনো রকমভাবে পরীক্ষার খাতা নষ্ট না হয়। এরপরে এমনও কিছু ছাত্রছাত্রী আছে যারা পরীক্ষার খাতায় আন্ডারলাইন করার জন্য ও স্ক্রেচ পেন ব্যবহার করে কিংবা তারা হোয়াইট নাট ব্যবহার করে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, বোর্ডের পরীক্ষার খাতায় স্কেচ পেন কিংবা হোয়াইট নাট ইউজ করার পারমিশন আছে কি না আছে সেটা পরের ব্যাপার, তোমাদের প্রত্যেককে বলে রাখবো। এই সমস্ত বিষয় একেবারেই করবে না, কারণ যেটা বললাম, স্কেচ পেন দিয়ে যদি লেখো তাহলে পরবর্তী যে পৃষ্ঠা থাকবে সেই পৃষ্ঠা দেখতে কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে, একদিকে ভালো লাগলেও আরেকদিকে খারাপ হবে, এবং সেই কারণে শিক্ষক কিন্তু একটা খারাপ জিনিস নিতেই পারে। তো এরকম কিছু করবে না যে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ অবশ্যই করে, কিন্তু এমন না হয় সেটা
খারাপ ইম্প্যাক্ট পড়ে। কাজেই তোমাদের প্রত্যেককে বলবো এই বিষয়গুলো ইউজ করবে না। আর হোয়াইট নাটের ক্ষেত্রে একটা বিষয় তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা সকলেই জানো ইংলিশের ক্ষেত্রে একটা সীমিত জায়গা দেওয়া হয়। দেখা গেল কোনো সময় টু লিখে দিলে, তারপরে ফলস লিখতে হচ্ছে, কেটে পাশে লিখতে পারো কোনো অসুবিধা নেই। অনেকেই কী করে, হোয়াইট নাট ইউজ করে। সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো যে শিক্ষক রয়েছে সেই শিক্ষকের থেকে অতি অবশ্যই জেনে নেবে। আর তোমরা সকলেই জানো উচ্চ মাধ্যমিকের MCQ আর SEQ-র জন্য আলাদা খাতা দেওয়া হয় এবং খাতার ওপরেই তোমাদের কিন্তু লিখতে হয়। এক্ষেত্রে কোনো ছাত্রছাত্রী ধরো MCQ কোনো আছে যেটা ভুল লিখেছো, কিংবা দেখা গেল এরকম কোনো শর্ট কোশ্চেন রয়েছে SEQ-র যে কোশ্চেনটা লিখে ফেলেছো কিন্তু সম্পূর্ণ ভুল লিখেছো, পুরোটাই কাটতে হবে। এবার কাটাকুটি করলে তো আর দ্বিতীয় জায়গা নেই, সেক্ষেত্রে কী করবে, যেহেতু প্রশ্নের ওপরেই উত্তর লিখতে হয়, এক হচ্ছে তুমি ভেবে লিখবে সবার প্রথমে, আর যদি একান্তইভাবে ভুল লিখে ফেলো আবার লিখতে হয় সেক্ষেত্রে হোয়াইট নাট ইউজ করতে পারো, অবশ্যই শিক্ষকের থেকে বিষয়টা জেনে নেবে, কারণ তোমার কাছে কোনো উপায় নেই। কাজে শিক্ষকের অনুমতি নিয়ে অবশ্যই সেক্ষেত্রে হোয়াইট নাট তুমি ইউজ করতে পারো। অনেক ছাত্রছাত্রী রয়েছে এই কোভিডের কারণে অনেক সমস্যা হয়েছে, এবং আমিও জানি তোমাদের একটু সময় দিলে প্রত্যেকের ক্ষেত্রে ভালো হতো, কিন্তু সময় দেয়নি আমাদের রাজ্য সরকার, যথাসময়ে অফলাইনে পরীক্ষা হচ্ছে। এক্ষেত্রে তোমাদের অনেক অসুবিধা হয়েছে, অনেক সমস্যা হয়েছে, সেই সমস্ত সমস্যার কথা অনেকেই কিন্তু খাতায় লিখে রাখো প্রথমের ফন্ডে কিংবা শেষে, স্যার দয়া করে আমাকে পাস করিয়ে দেবেন, আমার বাড়িতে এই অসুবিধা ছিল, এই সমস্ত বিষয় অনেকেই লিখে আসো। তো তোমাদের প্রত্যেককে বলবো এগুলো কিন্তু একেবারেই লিখবে না, এক্ষেত্রে কিন্তু ও শিক্ষক অন্য রকম স্টেপ নিতে পারে, এই বিষয় একেবারেই করবে না। এবং এমনও কিছু ছাত্রছাত্রী আছে যারা কিন্তু উত্তরপত্রের ভেতরের ভাজে 100 টাকা কিংবা 500 টাকা কিংবা 200 টাকা দিয়ে দেয়া বা প্রচুর পরিমাণে অর্থ দিয়ে দেয়া যাতে শিক্ষকরা পাস করিয়ে দেয়, এরকম কিন্তু একেবারেই করবে না। এক্ষেত্রে তোমার টাকা তো যাবেই, উল্টে বিপদ হতে পারে। সেক্ষেত্রে তোমার উত্তরপত্র দেখার সময় কিন্তু আরও খুঁটিয়ে দেখবে এবং খারাপ ইম্প্যাক্ট নিয়ে দেখবে, কাজেই তোমার নম্বর বাড়বে না বরং কমে যাবে। কাজে এই সমস্ত বিষয় কিন্তু একেবারেই করবে না। আর তোমরা যখন এক্সট্রা পেজ নাও তখন অনেকেই কি করো, সেই এক্সট্রা পেজটা একসাথে জুড়ে দেওয়ার জন্য স্ট্যাপেল করো। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো একেবারে এই বিষয়টা করবে না। বোর্ডের নিয়ম অনুযায়ী একটা সুতো দেওয়া হয়, ওই সুতো দিয়ে কিন্তু তোমাদের বেঁধে নিতে হয়। তো এক্ষেত্রে তোমরা সুতো দিয়ে বাঁধবে, এবং ফ্রন্ট পেজে তোমাদের দেখিয়ে দিয়েছি যে ফ্রন্ট পেজের ওপরে যদি এক্সট্রা পেজ নাও সেখানে নাম্বারিং দিয়ে দেবে, এবং সুতো দিয়েই কিন্তু খাতাকে বাঁধবে, স্ট্যাপেল করতে যাবে না। এরপরে অধিকাংশ ছাত্রছাত্রীর একটা বিষয়ে জিজ্ঞাসাবাদ রয়েছে যে এবছর তো কড়াকড়ি হচ্ছে, CCTV ক্যামেরার কথা উল্লেখ করা হয়েছে, বেশিরভাগ পরীক্ষার কক্ষে CCTV ক্যামেরা লাগানো থাকবে, এক্ষেত্রে কি আমরা যদি কোনো কারণবশত ও বন্ধুকে জিজ্ঞাসা করি তাহলে কি আমাদের খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে, বা আলোচনা করি বন্ধুর সাথে? তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি একটা বিষয়, দেখো শিক্ষক হিসাবে আমি চাইবো তোমরা নিজে যা জানো, তুমি যা পরিশ্রম করেছো তোমার পরিশ্রমের দরুন সততার সাথে তোমরা পরীক্ষা দাও, কিন্তু তার সত্ত্বেও তোমরা যেহেতু অনেকে জিজ্ঞাসা করছো আর বাস্তবটা আমার জানানোর দায়িত্ব, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি। তো অনেকেই কী করে, অনেক ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় হাতের এখানে ওখানে আমি দেখেছি, অনেকে তো সূচিপত্রও বানায় যে ভুলে যায় কোন জায়গায় কী রেখেছে। আমি একটা আমার বন্ধুকে দেখেছিলাম কলেজে যে অ্যাকচুয়ালি সূচিপত্রও বানিয়ে রেখেছিল এও যে কোন জায়গায় কী অ্যাকচুয়ালি টুকলি রেখেছে। তো ছোটো ছোটো যে চিরকুটগুলো থাকে ওই চিরকুটগুলো কিন্তু তোমাদের টিচাররা যদি দেখে বা ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু ওই চিরকুটগুলো দিয়ে তোমার পরীক্ষা ক্যান্সেলও করে দিতে পারে। যদিও অধিকাংশ শিক্ষকরা ছাড় দেয় কিছুটা, আমি বলবো যে যদি শিক্ষক চায় তাহলে কিন্তু ওই চিরকুটটা নিয়ে তোমার খাতার সাথে স্ট্যাপেল করে বা খাতার সাথে রেখে কিন্তু তোমার পরীক্ষাকে সম্পূর্ণভাবে বাতিল করতে পারে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলবো বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত অসৎ উপায় অবলম্বন একেবারেই করবে না। তার সাথে তোমাদের প্রত্যেককে বলে রাখি এরকমটি অনেক সময় হয়, তোমার পাশের বন্ধু রয়েছে, কোনো একটা উত্তর তোমরা লিখেছো মেলাচ্ছ বা কোনো একটা শর্ট কোশ্চেন তোমরা জিজ্ঞাসা করছো MCQ, এক্ষেত্রে কিন্তু তোমাদের সেরকম একটা পরীক্ষা বাতিলের কোনো ভয় নেই। তোমাদের শিক্ষকরা শুধু অ্যালার্ট করবে যে এরকমটি করো না, কিংবা কোনো সময় দেখা যাচ্ছে বারবার যদি তুমি একই জিনিস করে থাকো, কোনো বন্ধুর থেকে জিজ্ঞাসা করো বা বন্ধুটা দেখে লেখো, সেক্ষেত্রে কিন্তু খাতাটা তোমার কিছু সময়ের জন্য আটকে দিতে পারে, এক্ষেত্রে পরীক্ষা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই চিরকুট থাকলে কিন্তু শিক্ষকরা যদি চায় তাহলে কিন্তু বাতিল করতে পারে।
আমার কোনো ভাই বোনের পরীক্ষা যাতে বাতিল না হয় সেই কারণেই কিন্তু এই সমস্ত বিষয় তোমাদেরকে তুলে ধরলাম। এই বিষয়গুলোর মধ্যে এখনও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, এছাড়া যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের পরীক্ষার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল।